I love you, Sraboni. আমি তোমাকে অনেক ভালোবাসি। অশুভ কুধাকার, তোকে আমি কবে থেকে বলছি? তুই আমার পেছনে ঘুরবি নি। আমার কথা মন লাগে না না। এরপর যদি তুই আমার পেছনে ঘুরিস, তাহলে আমি আব্বাকে বলতে বাধ্য হব। এই সাবনি, তুই ওই ছেলেটাকে মেরে ঠিক করলি নি। ও তোকে অনেক ভালোবাসে। ওরকম ছেলেকে আমি ভালোবাসতে পারবো না। কেন রে, তুই এই কথা বলছিস কেন? ছেলেটা কি দেখতে খারাপ? যে ছেলেটার কাজ কর্ম বাদ দি, সারাদিন মেয়েদের পেছনে ঘরে, সেই সব ছেলে দেখে আমি অপছন্দ করি। কারণ বীরপর তারা বকে খাওয়াবে পড়াবে কি? তুই যেটা বলছিস সেটাও ঠিক, কিন্তু ছেলেটার সাথে একটু কথা তো বলে দেখ, ও কোনো কাজ করে কি করে না? আমি কি দেখতে পাইনি নাকি ও কোনো কাজ করে কি করে না? সারাদিন হা করে মেয়েদের পান তাকে বসে থাকে, তাও একবার কথা বলার দরকার ছিল। ঠিক আছে চ, কাল ওকে পরীক্ষা করে দেখব। তুমি ভয় করো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি আমার জানটাও দিতে পারি। থাক থাক, তোমাকে আর জান দিতে হবে না। আমার খুব ইচ্ছে করছে মিষ্টি খেতে, তুমি কি পারবে আমাকে চারটি মিষ্টি এসে খাওয়াতে? কেন পারবো না, অবশ্যই পারবো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি মিষ্টি কিনে নিয়ে আসছি। ঠিক আছে। মিষ্টি খাবো বলে তো আসনু, কাছে তো একটা টাকাও নাই, আমি এখন কি যে করি? এই রোহন, শোন শোন শোন। কি হলো বল? ভাই, আমি বিশাল বেকারে পড়ে গেছি, তুই আমাকে 20 টাকা ধার দে না, আমি তোকে অন্য দিন দিয়ে দেবো। এই, তুই টাকা ধার নিবি তো, পরে শোধ করবি কি করি? তুই তো বেকার, 1 টাকা ইনকাম করার ক্ষমতা নাই, আবার টাকা ধার নেবে? যা যা, তোকে টাকা ধার দিতে পারবো না, আমার এখন কাজ আছে, আমি যাই। এই তো সুযোগ। চাচা থাক থাক, তোমাকে আর হাওয়া দিতে হবে না, আমি হাওয়া দিয়ে দিছি। হাওয়া দিয়ে দেবো বলছো? হ্যাঁ চাচা। এই যুগে তোমার মতন ভালো ছেলে পাওয়া খুব কঠিন, আল্লাহ যেন তোমার ভালো করে। চাচা, হাওয়া দিয়া হয়ে গেছে। ঠিক আছে বাপ, তাহলে তুমি থাকো, আমি যাই। চাচা, ও চাচা, টাকা দি গেল না? কিসের টাকা বাপ? কেনে সাইকেলে হাওয়া দি দিনু, 20 টাকা দিবা না? 20 টাকা? এই, তোকে আমি হাওয়া দিতে ভুলেছিল নাকি? তুই তো জোর করে হাওয়া দি দিলি। আমি 1 টাকা দিতে পারবো না, তুই যা পারিস তাই করিলিস। কি যে করি, টাকা কেউ ধারও দিল না, আবার কোনো কষ্ট করে হাওয়া দিয়ে দিনু, টাকা চান উঠাও দিল না। যাই, অন্য কোনো উপায় বের করি গিয়ে। শালা, দয়ারে কতগুলো টাকা রে, যা হয়টাই হবে, এখান থেকে টাকা চুরি করে লিগি আমার গার্লফ্রেন্ডকে মিষ্টি খাওয়াবই। ও ভাই, এখানে তো দেখছো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছো, মাছ লাগবে নাকি? না ভাই, আমার মাছ লাগবে না, বাড়িতে খাসির মাংস আছে। ও ঠিক আছে। এইবার সুযোগ পেয়েছি, টাকালি পালাবো। ব্যাপার, এইটা তো পিনি, টাকা দয়ার কো? যা শালা, আমার শুধু শুধু হাঁপানি হইল, এখান থেকে 1 টাকা চুরি করতে পারলো না। যাই, মিষ্টির দোকানে গিয়ে দেখি কি কিছু একটা করতে পারি কিনা। অনেক কিছু করেও তো 1 টাকা ম্যানেজ করতে পারলো না, আবার মিষ্টি না লিগালেও তো পেমো হবে না, এখন আমি কি যে করি? এই তো সুযোগ পেয়েছি, দোকানদার ভেতর পানে গেছে, যাই
মিষ্টিলি পালাই। এই শালা, দাঁড়া বলছি দাঁড়া। তোমার এতক্ষণকার আসার সময় হইল, আমার মিষ্টি কই? এটুকুলো মিষ্টি। কই কো মিষ্টি? আমি যে মিষ্টি লাশনু, মিষ্টি কই? তুমি মিষ্টি কিনলে তো তোর হাতে থাকবে। তার মানে? ও তো বাড়ি থেকে কাঁচের উপর মিষ্টির গামলা খামচা দিয়ে পালে এসে। লাল। আজ তোর খামচা মারা বেক করছি। চো হাট। ভাই, একে আজকের মতন ছেড়ে দেন। ও এরকম কাজ আর কোনোদিন করবে না। ঠিক আছে লাউ, আর আমি মিষ্টির দোকানে সামনে না দেখতে পাই। এবার বুঝতে পারলে তো? তুমি যেমন বাইরে থেকে মিষ্টির গামলায় খামচা দি, 1 কিলোমিটার ছুটে এসে দেখছো হাতে মিষ্টি নাই। ঠিক তোমার মতন বেকে ছেলের সাথে বিয়ে করলে আমার জীবনটাও ওইরকমই হবে। বাইরে থেকে কাঁচের উপর দি মিষ্টি গামলায় খামচা মারা মতো। তাই বলছি, মেয়েদের পেছনে না ঘুরে ইনকাম করা শেখো, তাহলে মেয়েরাই তোমার পেছনে ঘুরবে। বুঝতে পেরেছো? হ্যাঁ পেরেছি।